হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্মি স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুভিতে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, এর জন্য সরি। বাট আমার লাস্ট ভিডিওটা যারা দেখছেন তারা দেখছেন আমার কী অবস্থা, পুরো ঘামায় পানি পানি অবস্থা হয়ে গেছিলাম। তো এখন আমি পানি পানি হতে চাই না রাত্রেবেলা, তো এর জন্য আর কি ফ্যানটা চালাই ভিডিওটা করতেছি। তো সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, যদি আসলে হাতে টাইম নেয়, টাইম থাকলে আমি পুরো এডিট করে দিতাম, তো আসলে একদম রয়ে আপলোড করে দিব একটু পরে, কারণ অলরেডি 12টা বেজে গেছে। আবার সকালে আমার এক্সাম চলতেছে, এর জন্য আমার এক্সামের জন্য একটু প্রিপারেশন তো নিতেই হবে। তো এর জন্য আর কি আমি একটু র দিয়ে দিব, এর জন্য যদি একটু সমস্যা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো ভিউয়ার্স এখন কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা গত কয়েকদিন আগে ঘটছে, বাট আমি কোনো আলোচনাই করি নাই। আর আমি ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে আসলে কেন আলোচনা করব, কি রয়েছে এই বিষয়টার মধ্যে। কিছু নাই এই বিষয়টা নিয়ে আলোচনা করতে কিছু নাই। তারপর আপনারা অনেকে চাচ্ছিলেন যে আমি একটু আলোচনা করি, যাদের সঙ্গে আমার ইনস্টায় কানেকশন রয়েছেন অনেকে আমাকে বলছেন যে বা একটু কথা বলেন ব্যাপারটা নিয়ে, কারণ এটা শুধুমাত্র বড় ভাই না, আরও অনেকে বলেছেন। বড় ভাই বলতে এই রেসপন্সন ভাইকে বোঝাচ্ছি, তো শুধুমাত্র বড় ভাই না, আরও অনেকেই বলেছেন। এবং আমাকে অনেকে বলেন যে ভাই আপনারা শুধুমাত্র বলেন যে শাকিব খান, বাট শাকিব খান থাকতে হল কেন কমেছে? তো ভাই দেখেন, যেটা গেছে আমি মনে করাম যেটা গেছে। বাট যদি আসি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে, ইলিয়াস কাঞ্চন ভাই এখন আমাদের সভাপতি, তিনি যখন নির্বাচনে আসেন এবং সেখান থেকে কীভাবে কী হয় সেটা তো সবাই দেখছি। FDC নির্বাচন নিয়ে একটা থ্রিলার মুভি বানানো যায় ভাই, যা হয়েছিল একবারে স্পেশালি হচ্ছে জায়েদ খান আর নিপু অপর সিটটা নিয়ে, জায়েদ খান না নিপু, পুরো কনফিউশন তৈরি হয়েছিল। তো ইলিয়াস কাঞ্চনের প্যানেলের একটা ওয়াদা ছিল যে তারা ইন্ডাস্ট্রির মান পরিবর্তন করবে, আরও সিনেমা তৈরি করবে, হলের পরিবেশ ভালো করবে, এরকমের অনেক কথা বলে। মানে নির্বাচনের আগে যেমন মানুষ প্রতিশ্রুতি দেয়, তো ঠিক তেমনি তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। বাট ভিউয়ার্স, আমার একটা কোশ্চেন ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে, আপনারা তো অনেকদিন ধরে গদিতে আছেন, গদিটা পুরো গরম করে আছেন, একটা সিনেমাকে আপনারা বানিয়েছেন, একটা হলের কি উন্নয়ন করেছেন, বা আপনারা নিজ উদ্যোগে কি কোনো একটা সিনেমা হলের সংস্করণ করেছেন? কিচ্ছু করেন নাই, জাস্ট গদিতে বসে গদিটাই গরম করেছেন। এবার আপনারা বলবেন যে এই ছেলে তুমি কি জানো আমরা এটা করেছি ওটা করেছি, কই আমরা তো দেখি নাই। আপনারা তো কোনো একটা কিছু করলে একদম হাইলাইট করে দেখেন যে এটা করেছি FDC, কী করেছেন আপনারা? কিচ্ছু করেন নাই। নিপুণবাবু কী করছে? কয়েকটা সিনেমায় অভিনয় করছে, এর বাইরে কী করছে? কিচ্ছু করে নাই। তো আপনারা নিজ গদির সাইকা যদি কিছু না করেন, আর না করে যদি আরেকজনের উপর দোষ দেন, তাহলে ব্যাপারটা এমন হলো না যে আমি শর্টটা বলতে যাচ্ছি না, আসলে অনেকেই দেখেন ইন্ডাস্ট্রির মধ্যে অনেকেই রয়েছেন আমার চ্যানেলের সঙ্গে কানেক্ট, তো এর জন্য আমি একটু চেপে চাই ব্যাপারটা। বাট ব্যাপারটা কেমন না আপনারা চিন্তা করেন, সে সর্বোচ্চ গদিতে রয়েছে, গদিতে থেকে মানে গদিতে বসার আগে বলছিল যে সেই ইন্ডাস্ট্রির মান পরিবর্তন করে দেবে, সিনেমার মান পরিবর্তন করবে, সিনেমা হলের পরিবেশ ঠিক করে দিবে, এহেন করবে ত্যান করবে, সংস্করণ করবে। বাট একটা সিনেমাই তারা বানায় নাই, সংস্করণ তো দূরের কথা, কী করেছে তারা? আমি যতটুকু শুনলাম FDC-র মধ্যেও তেমন কোনো পরিবর্তন আসে নাই, জাস্ট ওই গদিনে মারামারি সারা। তো নিজেরা কিছু করছেন না, আরেকজনের উপর দোষ দিয়ে দিচ্ছেন, মানে এটা ব্যাপারটা এমন হলো না যে নিজের দোষ ঢাকতে আপনি এখন হচ্ছে অন্যের দোষটা হাইলাইট করেছেন, ওই শাক দিয়ে মাছ ঢাকার মতন। আমি ইলিয়াস কাঞ্চন ভাইকে অনেক সম্মান করি, তিনি তার সময় বেশ ভালো ভালো সিনেমা দিয়েছেন, এমনকি আমাদের ইন্ডাস্ট্রির সবথেকে বড় সিনেমা বেদের মেজোসনার তারই সিনেমা, আমি তাকে অনেক রেসপেক্ট করি। এবং তিনি যে সোশ্যালমূলক কাজগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন আমি সেগুলোকে অনেক সময় ফলো করি, আমি অনেক সময় শেয়ারও করেছি, তাকে আমি পার্সোনালি বেশি রেসপেক্ট করি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে সে এই যে খোঁচাটা মারলেন যে ইন্ডাস্ট্রিতে সুপারস্টার থাকতে হল কমে কেন, ফল কমে গেল কেন, এটা হলো কেন, ওটা হলো কেন, তাহলে আপনারা যে FDC প্যানেলটা রয়েছে তারা থাকতে ইন্ডাস্ট্রির মান এমন কেন? কোশ্চেন তো আসতেই পারে, তারা কোনো স্টেপ নেননি কেন ইন্ডাস্ট্রির মান পরিবর্তন করার জন্য? প্রশ্ন আসবে ভাই, আপনারা বলবেন যে তুমি প্রশ্ন করার কে? আপনি যেহেতু একজনকে বলছেন, তো আমরা তার পরিপ্রেক্ষিতে একটা কোশ্চেন করতেই পারি আপনাদের কাছে, যেহেতু আপনি পাবলিক প্ল্যাটফর্মে বলেছেন, আপনি নিজেরা নিজের ঘরের মধ্যে আলোচনা করেন নাই, তো আমরাও পাবলিকলি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে পারি যে আপনারা কী করতেছেন এখন? আপনারা কি একটা সিনেমা হল সংস্করণ দায়িত্ব নিয়েছেন, বা আপনারা কি সিনেমা হল যেন আরও বৃদ্ধি হয় সেই রকমের কোনো দায়িত্ব নিয়েছেন, বা আপনারা কি কোনো সিনেমা তৈরি করেছেন? কিচ্ছুই করেন নাই, জাস্ট গদিনে মারামারি করতেছেন আর কিচ্ছু নেই। তো ইলিয়াস কাঞ্চন ভাই, আপনি আপনার সময় ভালো সিনেমা দিয়েছেন, বাট যখন অশ্লীলতা শুরু হলো তখন আপনারা সবাই সরে গিয়েছিলেন ইন্ডাস্ট্রি থেকে, বাট আপনারা কিন্তু চেষ্টা করেন না ইন্ডাস্ট্রিকে ধরে রাখার জন্য, হয়তোবা চেষ্টা করেছিলেন আমরা জানি না, বাট জানানো উচিত আমাদের যে আসলে কী করেছিলেন আপনারা। অনেকেই ছিল কিন্তু ইন্ডাস্ট্রিতে শাহিদ খানের সময়,
বাট অশ্লীলতার যুগে কিন্তু সবাই হারাই গেছিল, কেউ আর কাজ করে নাই, বিভিন্ন কারণে করে নাই, কেউ কাজ পায় নাই, ওইরকম অনেক কিছু করে আছে। বাট সাকিব ওই সময় ঠুকে 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 কাজ করতে করতে এত বছর জার্নিটা কমপ্লিট করলো, কিন্তু আপনারা গাঢ়াগা দিয়েছিলেন, হয়তো বা সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপনারা কাজ করতে পারেন, এটা হতেই পারে, আমি জানি না আপনাদের সঙ্গে কী হয়েছিল। বাট এই মুহূর্তে আপনারা যে পজিশনে রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন, অ্যাটলাস্ট আপনারা একটা সিনেমা তো বানাতে পারেন, তা তো বানাচ্ছেন না, উল্টো আপনারা দোষারোপ করছেন অমুক কী করলো, অমুকের আমলে কী হলো। আসলে অমুকের আমলটাই বাদ দেন না, ওই আমলে তো আপনারাও ছিলেন, ওই আমলটাই বাদ দেন, এখন এই মুহূর্তে কীভাবে কী করা যায় সেটার উপর ফোকাস করেন। আপনারা কটা সিনেমা বানান, আমাদের হলগুলোর পরিবেশটাকে আরও উন্নত করুন, বা এই হল যে ব্যবসাটা রয়েছে এই ব্যবসাটাকে আসলে কীভাবে গ্রো করা যায়, বা সিনেমাটাকে কীভাবে গ্রো করা যায়, ইন্ডাস্ট্রিটাকে কীভাবে গ্রো করা যায় সেদিকে নজর দেন। তা না হল কেন কমলো, ওই আমলে এই ছিল, ওই আমল কেন ওইগুলো করেন। অনেকে এখন বলতে পারেন যে ভাই তুমি বলার কে, এসব বাদ দাও সিনেমা নিয়ে কথা বলো। তো ভাই যখন পাবলিকলি এরকমের অনেক কোশ্চেন আসে না, মনে যায় অনেক কিছু বলতে, অনেক সময় আসলে হাত বাঁধা থাকে বলতে পারি না। তাই এই ইউটিউব চ্যানেলটা যেহেতু রয়েছে, আপনারা যেহেতু আমার সঙ্গে রয়েছেন, আপনারা পরিবার আমার, তো সেই পরিবারের সঙ্গে তো আলোচনাই করবো, আর কোথায় আলোচনা করব, তাই জাস্ট ছোট্ট করে আলোচনা করা। এর মাঝে আমি অনেক শব্দ কিন্তু নিজের পেটের মধ্যে রেখে দিয়েছি ডোক দিলে, জাস্ট কেন অনেক কিছু বের করা যায় না, তো বের করলাম না অনেক কিছু। তারপরও জাস্ট কোশ্চেনগুলো আপনাদের কাছে রেখে গেলাম যে এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা FDC রয়েছে, বা FDC-র একটা প্যানেল রয়েছে, নির্বাচিত প্যানেল ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ প্যানেল, এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল ইন্ডাস্ট্রির মান পরিবর্তনে, ইন্ডাস্ট্রি সিনেমা তৈরি করবে, হল সংস্করণ করবে, কই তারা কি কিছু করছে? আমার চোখে তো বাধে নাই, আপনাদের চোখে কি বেঁধেছে? যদি বেঁধে থাকে কমেন্টে জানান, আর না বেঁধে থাকবে সেটাও কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি চ্যানেল নতুন হন তাহলে চাওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখেন, যাতে চ্যানেলের প্রত্যেকটি আপডেট সবার কাছে চলে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।